এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। সম্প্রতি রিলিজ পেল বাংলাদেশের বহুল প্রতীক্ষিত মুজিব বায়োপিকের ট্রেইলার। তবে নেটিজেনদের রিয়াকশন দেখে দুঃখের সাথে বলতেই হচ্ছে, ট্রেইলারটা একেবারে আগুনে পানি ঢেলে দেওয়ার মতোই হয়েছে। ঠিক যখন এই মুভির স্ক্রিনিং চলছে, তখনই নেটিজেনরা এই মুভির ট্রেইলার নিয়ে হতাশা ব্যক্ত করছে, যেখানে বাংলাদেশিদের কাছে শেখ মুজিবুর রহমান মানে এক মহাসমুদ্র, সেখানে তাকে পর্দায় দেখা নিয়ে ভয় এবং দ্বিধা দুটোই ছিল। তবে গান্ধী, আব্রাহাম লিঙ্কনের মতো শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবনকে সেলুলয়েড দেখতে চেয়েছে সবাই, তাই বায়োপিককে ঘিরে আগ্রহও ছিল তুঙ্গে। তবে সেই আগ্রহ বা আকাঙ্ক্ষায় একেবারেই পূর্ণতা আনতে পারেনি এই মুভির ট্রেইলারটি। পাকিস্তান আর পূর্ব বাংলা ট্রেলার রিলিজের পর নেট দুনিয়ায় মুজিব ট্রেলার নিয়ে সমালোচনার হিড়িক পড়ে যায়। আর কেনই বা যাবে না, বাংলাদেশে এখন অনেক উন্নত মানের কাজ হচ্ছে, সেখানে এমন একটি ট্রেইলার মুভি লাভারদের জন্য হতাশা ছাড়া আর কিছুই না। অনেকেই কমেন্ট করেন, মুজিবের ট্রেইলার দেখে মনে হলো না দেখার আশা করলেই ভালো হতো। আমাদের দেশে অনেক প্যাশনের পরিচালক আছে, যাদের হাতে প্রপার বাজেট দিলে নিঃসন্দেহে নিজের প্রাইম হারানো শ্যাম বেঙ্গলের চেয়ে বেটার আউটপুট দিতে পারতেন। অনেকেই নিজের কল্পনাকে কাজে লাগিয়ে ট্রেলারটি কেমন হতে পারত তারও ধারণা দেওয়ার চেষ্টা করেন।